বলছে আমরা এখানে শান্তি চাই আর উন্নয়ন চাই আর এখানে আমাদের ভোটের পর যদি টিএমসি জিতে যায় ইনি আমাদের ভাইস চেয়ারম্যান ইনি সিপিআই থেকে জিতেছেন এনাকে ভয় দেখিয়ে তৃণমূল করেছে ও এখন তৃণমূল আছে আমাদের ভাইস চেয়ারম্যান খড়গপুরেতে তো এই একটা বাতাবরণ মমতা ব্যানার্জি এখানে দল বদলের এরকম করেছে জোর জবরদস্তি আমি খড়গপুর টাউন বিজেপি যুব মোর্চার সভাপতি ছিলাম আমাকে পুলিশ ভয় দেখিয়েছে তৃণমূল বানানোর জন্য কিন্তু পারেনি এই সব সমস্যা আছে আমরা একটা আতঙ্কে এখানে আছি একটা নতুন সরকার দরকার আছে নতুন সরকার একটা হোক শান্তি ফিরে আসুক এটাই আমরা চাইছি ভয় দেখাচ্ছে কেন দিদি ভয় দেখাচ্ছে কেন তৃণমূল হোক আমাদের সরকার হোক এইগুলো তৃণমূল জিতে গেলেও এরা তৃণমূল বানিয়ে দিবে জবরদস্তি হসপিটালের সমস্যা তো বহুত আছে ওখানে बेड आछे पूरा बेड खाली पेशेंट नीचे ने घुमाच्छे ओषुध नहीं डाक्टर नहीं यही रकम तो समस्या आछे 10 बछर मध्ये की समस्या समाधान होय पारे ना এখানে কোনো সমস্যা সমাধান হয়নি দু চারটা লাইট লাগিয়েছে খড়গপুর পৌরসভা থেকে এটা আমরা দেখতে পাচ্ছি ওটা কেন্দ্রীয় সরকার প্রকল্প ছিল যেটা ওটা হয়েছে।